দিনে দিব দাম চিন্তামজনক খুয়াই ইয়াক শিবদল হাবনক নি বখাকতেই কাইসা হিমপতক দেখাই জাগাতে দেবরুশন রিজাকা হিমপতক খুয়াই আউল নি সিমি চেঙ্গাই হাই নহাই খুয়াই ইয়াক শিবদল হাবনক ফাই পাইকা আর মাঠেকা হিমপতক খুয়াই ইয়াক শিবদল নি এমএলএ নির্মল বিশ্বাস পলাশ ভৌমিক পদ্ম দেবন মা খবই কবনে আতম রাও আপনি এগুলো কাইসা দেবরুশন রিজাকা খুয়াই নি এসডিএম মেগা জয় নেথানি আর মাঠেকা খুয়াই নি ইয়াক শিবদল এমএলএ নির্মল বিশ্বাস পলাশ ভৌমিক পদ্ম দেবন মা খবই কবনে আতম রাও ভারতের কমিউনিস্ট পার্টির মাধ্যমে বা এই মহকুমা কমিটির উদ্যোগে পাঁচজনের আমাদের একটা প্রতিনিধি দল আমাদের খোয়াই মহকুমা শাসকের নিকট আমরা সুলতার দাবি ষোলো দফা দাবি জনগণের স্বার্থে জনস্বার্থে যে দাবি নিয়ে আমরা মিলিত হয়েছি এবং ওনার কাছে আমরা আমাদের দাবি পেয়েছি। আমাদের মেন মেন যে দাবিগুলি আছে যেমন ধরেন আমাদের গ্রামীণ এলাকাতে রেগা কাজ একশো দিনের পাওয়ার কথা, কিন্তু বেশিরভাগ গরিব সেখানে বিশ ত্রিশ দিন এইরকম তারা বার্ষিকভাবে তারা পাচ্ছে, আর কোনো কোনো মানে পরিবার তারা কিন্তু আবার একশো দিন পাচ্ছে। এখানে আমার মনে হয় আমাদের পার্টি মনে করছে আমরা এখানে যারা যারা মানে শাসক গোষ্ঠীর কিছু মানে রেখা শ্রমিক হয়তো তারা এরকম এক দুজন পেতে পারে, এটা সাধারণ মানুষ না, এটা লিডারশিপের মধ্যে এইরকম আমরা শুনেছি। এবং পেপেরও আমাদের যেখানে ভালো একটা সংখ্যক মানে সেখানে আমাদের পেপের ইয়েরা আছে লতিভুক্ত আছে নাম তাদের, কিন্তু তারা এই কাজগুলি পাচ্ছে না, এখানেও দলীয় মানে করণ হচ্ছে, অনেকেই পাওয়া যাচ্ছে না, আর যেটা পাচ্ছে এটাও খুবই কম। পেপের কাজ সময়মতো পেমেন্ট হচ্ছে না, রেগা এবং পেপের একই কথা। আমরা চাইছি আমরা এসডিএম মহোদয়ের কাছে আমরা বলছি যে এটা অতিসত্বর মানে এগুলি যাতে ইয়া না থাকে, বকেয়া না থাকে, সঠিকভাবে পায়। আর অপরদিকে হচ্ছে যেমন ধরেন আপনারা আমাদের রাজ্যে বিদ্যুতের ইয়ে হওয়ার কথা না, যে আমাদের যে উৎপাদন কিন্তু অনবরত অতকে সারাই করে দেওয়া যাচ্ছে না, এই বিদ্যুৎ সারা রাজ্যে যে সর্বত্র দেশে আমাদের কয়েকও এটা মারাত্মকভাবে পাচ্ছে। আমরা দেখি যে বিদ্যুৎ দপ্তরে প্রতিনিয়ত মানুষ সেখানে গিয়ে ধর্ণা দিচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না। অপরদিকে হচ্ছে যে আমাদের যে কিছু আইওয়াই বা পিএনজিওয়াই যে গড়া পাচ্ছেন এটা প্রথম পাওয়ার পরে কিন্তু দ্বিতীয় কিস্তিতে আর পাচ্ছে না, দ্বিতীয় কিস্তিও ওটা পাচ্ছে না, কিন্তু এখন অনেকটাই ইয়ে হয়ে আছে দ্বিতীয় কিস্তিতে এই টাকাগুলি পাচ্ছে না, এরকম অনেকটা আমাদের ইয়ে আছে। আর যেমন ধরেন আমাদের গ্রামীণ এলাকা থেকে আরম্ভ করে শহর এলাকাতে আমাদের রাস্তা যেখানে মানে জনবহুল এলাকা এখানে কিন্তু রাস্তা ভেঙে পড়েছে, এখানে যানবাহন মানে নিয়ে যাওয়ার কোনো মানে স্কুল নেই, হয়তো আপনারা